আজকের দিনে যেখানে ফুটবল খেলার মাঠগুলো প্রায় শূন্য, সেখানে প্রায় হাতে গোনা কয়েকটি ফুটবল আয়োজক ক্লাব, যার মধ্যে অন্যতম কোতুলপুর বিবেকানন্দ ক্লাব প্রতি বছরের মতো এবছরও রানিং ফুটবল খেলার আয়োজন করেছেন। এই বছর 19তম বছরে পদার্পণ করেছে। এখানে অবাক করার ব্যাপার হলো, ফুটবল প্রেমী দর্শকদের জন্য 10 টাকার টিকিট ধার্য করা হয়, তাও ফুটবল প্রেমী দর্শকদের সংখ্যা এখানে প্রায় 1,500 থেকে 2,000 পেরিয়ে যায়। এর কারণ হিসেবে দর্শকদের বলতে শোনা যায়, যেসব ফুটবল দল অংশগ্রহণ করে তারা প্রত্যেকেই অসাধারণ প্রতিভা দেখায়। বিবেকানন্দ ক্লাবের পরিচালনায় এবং বিবেকানন্দ ক্লাবের নিজস্ব ফুটবল ময়দানে 19তম বর্ষ, বিবেকানন্দ গোল্ড ক্লাব ফুটবল প্রতিযোগিতা এবং ঈশ্বর নিমাইচন্দ পাল স্মৃতির বিজয়ী কাপ ও ঈশ্বর দীনবন্ধু মল্লিক স্মৃতি বিজিত কাপ ফুটবল প্রতিযোগিতা 2024-এর আজ ছিল দ্বিতীয় খেলা। এই দ্বিতীয় খেলাটি অনুষ্ঠিত হলো পুরুলিয়া ভার্সেস বাঁকুড়া ধানমান্ডি ক্লাব। প্রথম খেলাটিতে বিজয়ী হতে হয়েছেন আরামবাগ এসএস কোর্স। এর পরবর্তী খেলা আছে 21শে কার্তিক, অর্থাৎ ইংরাজি 7ই নভেম্বর 2024 বৃহস্পতিবার, কোতুলপুর সায়েন্তিকা একাদশ ভার্সেস মালিকোটা ফুটবল একাদশ। ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হবে 21শে নভেম্বর বাংলায় 5ই অগ্রায়ন। নমস্কার, আপনারা দেখছেন কোতুলপুর নিউজ। আজ আমরা এসে পৌঁছেছি বিবেকানন্দ ক্লাবের ক্রীড়া ময়দানে। আজ স্বর্গীয় নিমাইচন্দ পাল স্মৃতি বিজয়ী কাপ ও স্বর্গীয় দীনবন্ধু মল্লিক স্মৃতি বিজয়ী কাপ 19তম বর্ষ বিবেকানন্দ গোল্ড কাপ ফুটবল প্রতিযোগিতা 2024। আজ আমরা দেখে নেব কোন কোন টিমের মধ্যে প্রতিযোগিতা আছে এবং এখানে কি পরিমাণ দর্শক আসছে সেটা কথা বলার চেষ্টা। দর্শক প্রায় আমাদের 1300 থেকে 1400 হয়েছিল, আশা করছি কোতুলপুরের মানুষ খুব ফুটবল প্রেমী, যদিও প্রচারটা সুদূর প্রসারী এখনো হয়নি। আচ্ছা, আশা করছি পরবর্তী যে খেলাগুলো আছে আরো আকর্ষণীয় খেলা, এর পরবর্তী বেলায় দর্শক আর সমাগমটা বেশি হবে। আচ্ছা, ঠিক আছে, অনেক ধন্যবাদ। ম্যাচের পুরস্কারটি তুলে দিচ্ছেন মাননীয় রবীন্দ্রনাথ চক্রবর্তী। আপনার নাম? সুধীর হেমরম। আচ্ছা, আমি কোন টিমের? পুরুলিয়া। পুরুলিয়া এখানে আছে, তাই তো? আপনি এই খেলার মধ্যে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন, খুব ভালো খেলেছেন, তো আপনার এই মাঠে খেলতে কেমন লাগলো? ভালো লাগলো। মানে এটা এটা কি মনে হলো ভালো মাঠ? ভালো মাঠ মানে কি, অনেক ভালো মাঠ তো, অনেক ভালো বল, অনেক ভালো যাচ্ছে। ঠিক আছে, আগামী দিনে আমরা চাইবো কোতুলপুর নিউজের পক্ষ থেকে আপনার আরো উন্নতি হোক ফুটবল খেলার দিকে। ঠিক আছে, হ্যাঁ, ঠিক আছে, অনেক ধন্যবাদ। এবার আমরা কথা বলে নেবো বিবেকানন্দ গ্রাউন্ডে যে আজকে খেলাটি অনুষ্ঠিত হলো, পার্বেলিয়া ফ্রেন্ডস ক্লাব পুরুলিয়া দল বিজিত হয়েছে, ওনাদের কর্মকর্তাদের সাথে এবার কথা বলে নেবো। আমরা আপনারা কোথা থেকে আসছেন? আমরা এসে পুরুলিয়া। আচ্ছা, পার্বেলিয়া ফ্রেন্ডস ক্লাব আমাদের ক্লাব। আচ্ছা, আজকে যে মাঠে খেললেন কেমন লাগলো? খুব ভালো। আমরা তো বিশেষ করে ধন্যবাদ কবি স্যারকে, আমাদের যোগাযোগ করে এখানে খেলার আমার সুযোগ করে দিয়েছে। খুব সুন্দর মাঠ, এখানে পরিবেশ খুব সুন্দর, খেলার উপযোগী। আমরা চাইবো সেকেন্ড খেলা আমরা উইন করে বেরোবো, সেটা আমরা ফাইনাল আমরা রানার উইন করে রানার্স করে আমরা। আচ্ছা, যে দল আজকে নিয়ে এসে খেললেন সেই দলই রাখবেন, ভবিষ্যতে আরো দল উন্নতি করতে চাইবেন? না, হয়তো দু একটা ইঞ্জুরি হয়েছে, হয়তো আমি লাস্টে রিকভার হয়ে যেতে ঠিক আছে, নাহলে আমি হয়তো আমাকে চেঞ্জ করতে হবে। আচ্ছা, ঠিক আছে, কোতুলপুর নিউজের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আগামী দিনে আপনারা আরো অনেক অনেক জায়গায় বিজয়ী হন, এটা আমরা আশা করি। ঠিক আছে, আপনার নাম? আনন্দ ভদ্র। আমি বিবেকানন্দ ক্লাবের, আমি একদম প্রথম থেকে মেম্বার। আচ্ছা, ঠিক আছে, প্রত্যেক বছর এরকম টাইমেই খেলাটা আয়োজিত হয়? আমাদের প্রতি বছর আমরা এই সেপ্টেম্বরের শেষ থেকে আরম্ভ করি, আজকে এই খেলা আমাদের 19 বছর চলছে, রানিং টুর্নামেন্ট করছি, আমাদের 8টা টিমের টুর্নামেন্ট। এই টুর্নামেন্টে আমাদের সব বাইরে থেকে সব প্লেয়াররা সব আসে, টিম আসে, এবং এই টুর্নামেন্টের প্রত্যেককে আমরা একটা ফেয়ার মানি দিই। আর চূড়ান্ত পর্বের যে খেলাটি হবে আগামী 5ই অগ্রহায়ণ, সেই খেলাতে আমরা যে উইনার্স হবে তাকে আমরা 20,000 টাকা নগদ দেবো প্লাস ফ্রায়ার বানিয়ে দেবো, আর যে রানার্স হবে তাকে আমরা 15,000 টাকা নগদ দেবো প্লাস ফ্রায়ার বানিয়ে দেবো, এবং ওই ঈশ্বর আমাদের নিমাইচরণ পাল এবং ঈশ্বর দীনবন্ধু মল্লিকের স্মৃতির উদ্দেশ্যে যে খেলাটি হচ্ছে তাদের নামে আমরা ট্রফি উৎসর্গ করব। ওনারা কি ক্লাবের মেম্বার ছিলেন? ঠিক আছে, অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ।